গেল এক মাস ধরে ভুগছিলেন জ্বরে। প্রথমে ধারণা করা হয় করোনায় আক্রান্ত তিনি। পরপর পাঁচবার পরীক্ষা করেও নেগেটিভ আসায় সুস্থতার জন্য সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক। চেকআপের জন্য যাচ্ছি, আসলে জিনিসটা হলো যে কেন হলো জ্বর, কি কারণে হলো এটা বার করতে পারেনি। কবে তো পাঁচবার নেগেটিভ আসছে, ওই তো বলে লাভ নেই। মাউন্টে আমার পুরনো ডাক্তার আছে, ডাক্তার লাইচু, তার আন্ডারেই থাকে। সোমবার সকাল 7:30টায় ফ্লাইটে ওঠার কিছুক্ষণ আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। দেশবাসীর উদ্দেশ্যে শুধু এইটুকুনি বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি জানি আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, এই ভালোবাসার প্রতিদান আমি দিতে পারবো না। আমাকে ক্ষমা করে দিবেন, দোয়া করবেন। আমি মনে করি ইনশাল্লাহ আমি খুব সুন্দর এবং সুস্থ হয়ে আবার আপনাদের সামনে এসে কথা বলব। আগস্টের মাঝামাঝি জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফারুক। 10 দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাসায়ও ফিরে যান। অসুস্থ হয়ে পড়ায় আবারও ফেরেন হাসপাতালে। তৃতীয় দফায় গত বুধবার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে তার। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।